তো আজকে বিরতি আমরা জানবো বাংলাদেশের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত, তো বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে বা বাংলাদেশের সরকার ব্যবস্থাটা কি সে সম্পর্কে আজকে জানবো। তো ভিডিওটা ভালো লাগলে বা তোমাদের যদি একটু মনে হয় যে কাজে লাগবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কথা ভিডিও থেকে লাইক করে দিবে। তো বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে সেটা আজকে ভিডিওতে জানবো। তো ভিডিওটা যদি তোমাদের প্রতিটা প্রশ্নের যদি সরাসরি গাইড থেকে পেলে ভালো হয় তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবে যে প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে, যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেবো। তো আজকে ভিডিও শুধুমাত্র বাংলাদেশের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে বা বাংলাদেশের কোন ধরনের সরকার ব্যবস্থা রয়েছে তোরা নিশ্চয় তো তোরা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিকিং ছিল তোর সঙ্গে তোরা প্রশ্ন তোর এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি, তোমরা সেটা দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসে যে ডিকশনারি দেখছো বইয়ের প্রথম ডিকশনারি, তার আগে একটা জিনিস তোমরা খেয়াল করবে, এইসাম হাসান, এইসাম এইচ এস এন। তো তোমরা যে কোনো ক্লাসে যে ডিকশনারি দেখছো বইয়ের প্রথম ডিকশনারি মানে এক নাম্বার ডিকশনারি প্রশ্ন লিখবে, তারপর এইসাম হাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে এসব বলে টিকশন তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে, এবং যদি তোমরা না পাও তাহলে টিকশনের ক্ষেত্রে দুবার সার্চ করবে যে টিকশনারি দেখছো বইয়ের প্রথম ডিকশনারি মানে এক নাম্বার ডিকশনারি প্রশ্ন লিখে শুধুমাত্র সার্চ করবে তাহলে উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং তোমরা যদি প্রতিটা প্রশ্নে তো সরাসরি গাইড থেকে পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যদি সৃজনশীল উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখে চাও তাহলে জিয়াদা সৃজনশীলগুলো দেখে যাবে, যে সৃজনশীল দেখছি বই সৃজনশীল অবশ্যই কোনো নাম্বার থাকে, সৃজনশীল কোনো নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে, এবং সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে, রচনমূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে, তাহলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। আজকে ভিডিও শুধুমাত্র বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং বাংলাদেশের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত, তো উত্তরটা নিচে রয়েছে তোরা দেখে নাও। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত, তো বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত বা বাংলাদেশে তো এটাই দিয়ে দিবে, তো অন্য কিছু দেওয়ার দরকার নয়, বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, বাসার সঙ্গে কথা বলবেন, ভিডিওতে একটু লাইক করে দেবে। তো বাংলাদেশ সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে।